পূজা হোক বা ঘরের যে কোনো শুভ অনুষ্ঠান হোক, সুগন্ধি ধূপকাঠির অবিহনে ভাবিবই নয়। ধূপকাঠি কেবল প্রকৃতিত পোয়া বিভিন্ন ঔষধি আর সুগন্ধি উদ্ভিদের পরা তৈয়ার করে বরপেটা জেলার বরপেটা রোডের অধিকারী এন্টারপ্রাইজ। এই উদ্যোগের স্বত্বাধিকারী উত্তম অধিকারীয়ে রাসায়নিক সুগন্ধি ব্যবহার নকরাক প্রাকৃতিক উপাদানের পর ধূপকাঠি তৈয়ার করে আছে। বরপেটা রোডের এই ধূপ কারখানার জন্ম 2005 চনত। বিভিন্ন আকার আর সুগন্ধি ধূপকাঠি তৈয়ার করে অধিকারী এন্টারপ্রাইজর রাজ ব্র্যান্ডে এটা প্রতিক্ষণ ঘরের প্রথম পছন্দ হয়ে পড়েছে। অসমকে ধরে দেশের বিভিন্ন প্রান্তলৈ রাজ ব্র্যান্ড রপ্তানি করা হয়েছে। এই সকলবোৰৰ মাজতেই উত্তম অধিকারীয়ে 6 ফুট ওখ ধূপডাল বনাই মানুহক আচৰিত কৰিছে। 6 ফুট ওখ এই ধূপডাল প্রায় 7 ঘণ্টা জ্বলি থাকে। দেখুন, আমাদের হচ্ছে ধূপকাঠির কারখানা। ধূপকাঠি সম্পর্কে যে কোনো জিনিস আমাদের কাছে পাবেন, সে ধূপকাঠির পারফিউম হোক, ধূপকাঠি হোক, আমার যেমন আমরা সাধারণত সব অর্গানিক প্রোডাক্ট করি, কোনো সিনথেটিক প্রোডাক্ট আমাদের নেই। আর স্পেশালি এটা যেমন হচ্ছে আমার একটা ধূপকাঠি নিমরাজ, এর নাম, এটার ভিতরে নিম আছে, আপনার এই যে প্রিপারেশন দেওয়া আছে এখানে নিম, ক্যাম্পোর, হ্যাঁ, জিগট, গামারি, হাতিসুরা, আকর করা, ঠিক আছে, দামর বাট্টু, বাসিকা, নাইগ্রা, এইরকম এই ধরনের বিভিন্ন রকম জিনিস, মানে গাছ গাছালি দিয়ে এটা বানানো। বাজারে সাধারণত যেগুলো পাওয়া যায় মশা খাতানো, যেটার ভিতরে আপনার দেখুন অরেঞ্জ কালার কাঠি, সেটাতে আপনার কেমিক্যাল থাকে, পরিষ্কার করতে হয়, কিন্তু ভগবানের আশীর্বাদে আমাদের কিন্তু শিখে না। আপনারা যে কোনো ল্যাবরেটরিতে গিয়ে এটা ইচ্ছা করলে টেস্ট করতে পারেন। এই সিরিজটা, এটা হচ্ছে আপনার সুগন্ধি সিরিজ, যেমন এটা আপনার ওই যে চম্পা ফুল যা বানিয়েছি আমরা লোকালি, এটা হচ্ছে আপনার কস্তুরি, এটা হচ্ছে আপনার চন্দন নম্বর, ঠিক আছে। আমাদের কাঠিগুলো মানে ওই যে বাজারে দেখবেন কতগুলো কাঠি আছে একেবারে প্যাকেট সিল করা থাকে, খুললে তেল টুইরে যায়, ঠাকুর করলে আমাদের সে প্রবলেম হয়। কত করে দিচ্ছেন এটা? এখানে 100 কাঠি আছে এই সবগুলো প্যাকেটেই, 100 কাঠি আছে, আর এই এক প্যাকেটের দাম হচ্ছে 50 টাকা, ঠিক আছে। তারপরে আর একটা স্পেশাল বানিয়েছি আমি, এটা হচ্ছে যারা নাকি খুব বেশি ধূপ ব্যবহার করে তাদের জন্য। এই যে ধুনো আছে যে, এটাতে কটা স্টিক আছে? হ্যাঁ, ধুনোটাকে গুঁড়ো করে এই জিনিসটা বানানো হচ্ছে। এটার ভিতরে 500 কাঠি আছে, ওজনে আছে 560 গ্রাম। এটা হচ্ছে 6 ফুট বাই 18 mm। এই ধূপকাঠিটার ডায়াটা হচ্ছে 18 mm, মানে less than 1 inch, 1 ইঞ্চির থেকেও কম, কিন্তু এটা লম্বায় হচ্ছে 6 ফুট। এটা বার্নিং টাইম প্রায় 60 ঘন্টা, 60 hours, 60 hours approx. দিল্লি, শিলিগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, তারপরে আসামে তো বঙ্গাইগাঁও, বরপেটা, গুয়াহাটি, জোরহাট, শিবসাগর, শিলচরে কি আমরা পাচ্ছি? শিলচরে পাচ্ছেন না, তার অন্য কোনো কারণ না, কারণটা হচ্ছে কমিউনিকেশন প্রবলেম। অধিকারী এন্টারপ্রাইজের বয়স কত হলো? অধিকারী এন্টারপ্রাইজ অ্যাকচুয়ালি জন্ম হচ্ছে 2005, কিন্তু অফিসিয়ালি এটাকে রেজিস্ট্রেশন হয় 2010। আমাদের ব্র্যান্ড অধিকারী এন্টারপ্রাইজ হচ্ছে ইন্ডাস্ট্রির নাম, আর আমাদের ব্র্যান্ডটা হচ্ছে রাজ ব্র্যান্ড। ওই দেখ, এই মুহূর্তে কাজ করতেছে, একেবারে ডাইরেক্টলি কাজ করতেছে 12 জন, এবং ইনডাইরেক্টলি কাজ করতেছে সেটা সংখ্যা প্রায় 50 পার। এটা, হ্যাঁ হ্যাঁ, এটা অনেক কাস্টমার আছে, অনলাইনেও কিনে, বিভিন্ন রকমভাবেই কিনে। হ্যাঁ, এটা মানুষ অনেকেই আছে ফুর্তি করেই কিনে। এটা প্রায় 6 ঘন্টা জলে, এটা হচ্ছে সেন্টেড,
এই ইয়ে সেন্টার দেওয়া আছে, এই চম্পা যে সেন্টার এটা দেওয়া আছে, আর একটা আছে আমার এটা হচ্ছে মশা তাড়ানো। গুয়াহাটির যে তিনটা ফাইভ স্টার হোটেল আছে আপনার তাজ বিভাগটা হোটেল নব, ওই নকটল, দিসপুর লাস্ট গেট, আর ওইখানে যে আছে চালুকবাড়ির ওখানে যে আছে ব্লু রেডিশন, হ্যাঁ ওইখানে কিন্তু আমার এই ধূপকাঠিটা আছে। একবার প্রাইস জানবো এটার আর এটার? এটার আমরা বিক্রি করি 250 টাকা। Thank you.